কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা দেশান্তর মুক্তি পাচ্ছে শুক্রবার। একজন সাহসী নারীর জীবন সংগ্রাম ও দেশপ্রেমের গল্প তুলে ধরা হয়েছে এই ছবিতে। সরকারি অনুদানে নির্মিত সিনেমার পরিচালক আশুতোষ সুজন জানান, বেশ কয়েকটি সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে এই সিনেমা। আপনি কি আমার লাগিন একটা কাম করতে পারবেন? তোমার লাগিন সব পারবাম, কিতা করতে হইব হে ডাকো। কবি নির্মলেন্দু গুণ দেশান্তর উপন্যাস লেখেন দেশভাগের পটভূমিতে, সেই নামেই সিনেমা বানিয়েছেন পরিচালক আশুতোষ সুজন। সিনেমাটি মুক্তি পাচ্ছে শুক্রবার, তাই সিনেমার আদ্যোপান্ত নিয়ে হাজির হন পরিচালক ও কলাকুশলীরা। বাবা, এই নামের খবর কেউ রেখেও না, হিমাংশু রেও না। গল্পের প্রধান নারী চরিত্র অন্নপূর্ণা, অভিনয় করেছেন আরিফা পারভিন, জাবান মৌসুমি। বিপরীতে দেখা যাবে আহমেদ রুবেলকে। আমার যা ইচ্ছে আমি তাই করবাম। অনেক কিছু ফিল করতে পারবো, অনেক কিছু আবার নতুন করে চোখের সামনে ভেসে উঠবে বা আমরা ফিল করব, দেখতে পাবো। এই জায়গা থেকে দেশান্তরের সার্থকতা এখানে একটা বিরাট বড় সার্থকতা। এমন ভাবে চিত্রিত হয়েছে এবং প্রতিটি অভিনেতা অভিনেত্রী এমন মন প্রাণ দিয়ে কাজ করেছে, যার নির্দেশক এই সব কিছুকে একত্রিত করে একটি অত্যন্ত মনোমুগ্ধকর চলচ্চিত্র আপনাদের সামনে, দর্শকদের সামনে উপহার দেবে। পরিচালক জানান, সাম্প্রদায়িক সহিংসতার পর একটি গোষ্ঠীকে দেশ ছাড়তে দেখা যায়, কিন্তু এই সিনেমায় তুলে ধরা হয়েছে দেশকে ভালোবেসে তাদের থেকে যাওয়ার গল্প। যে আমরা দেশান্তরের গল্প বলবো, কিন্তু আমরা চলে যাওয়ার গল্প বলবো না। যে বাংলাদেশে আসলে সবাই যদি চলে যেত তাহলে তো জনশূন্য হয়ে যেত। সো আমি বলতে চাইছি যে আমরা খুব সতর্কতার সাথে এইটার চিত্রনাট্য করছি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন মামুনুর রশিদ, মোমেনা চৌধুরী সহ অনেকে। তোমারে খুব সুন্দর লাগতেছে। কমল জোহা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমি জিজ্ঞেস শুনাইতেছি।